হ্যালো বন্ধুরা, আজ আপনারা দেখতে পাচ্ছেন একটি আইপি বেস হিকভিশন সিস্টেম, আইপি বেস হিকভিশন ইন্টারকম সিস্টেম কিভাবে সেট আপ করা হয় এবং কিভাবে আইপি বসানো হয়, কিভাবে ভিডিও কল দিবেন, কিভাবে পুশ করবেন, লক খুলবেন। আজ আপনাদের আমি সেই সিস্টেমটি দেখাবো। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি হিকভিশন ইন্টারকম সিস্টেম পাওয়ার দেওয়া হয়েছে। পাওয়ার দেওয়ার পর এটি অন হচ্ছে। অন হওয়ার পরে দেখেন আপনারা এখানে নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলবে, আপনারা নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরি করার পরে এরকম অবস্থায় আসবে, হাইলাইট অবস্থায়। হাইলাইট অবস্থায় আসার পরে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডেট টাইম আছে, অনেকগুলো অপশন আছে। আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন সেটিংয়ের মধ্যে অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস, বিভিন্ন সিস্টেম আছে। আপনারা নিচে সেটিংয়ে যাবেন। নিচে সেটিংয়ে যাওয়ার পরে কনফিগারেশনে যাবেন। কনফিগারেশনে যাওয়ার পরে সেখানে পাসওয়ার্ড সাবে যে পাসওয়ার্ডটি আপনারা ডিসপ্লেতে ঢোকার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে চাইবে। আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন। বসানোর পরে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে, যেখানে আইপি বসানোর অপশন আছে, আইপি ডিএসসিপি করার অপশন আছে, এবং আপনাদের গেটের বাহিরে যে ক্যামেরাটি, ইন্টারকম সিস্টেমে যে ক্যামেরাটি আপনারা লাগাবেন বা পুশ বাটনের সাথে যে ক্যামেরাটি আপনারা লাগাবেন সেই ক্যামেরাটির আইপিও এখানে আসে। এবং এখানে দেখেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের ক্যামেরাটি আপনার চল রানিং আছে নাকি রানিং নাই, নাকি বন্ধ আছে, নাকি কানেকশন নাই আপনি দেখতে পাবেন। তো দেখেন এখান থেকে আপনারা এই সিস্টেমটি দেখতে পাবেন। তাহলে আপনারা সেটিংয়ে যাওয়ার পরে আপনাদের বাহিরে যে ক্যামেরাটি, ইন্টারকম সিস্টেমে যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটির আইপিটি এখান থেকে আপনারা বসাতে পারবেন। চাইলে আপনারা ভিতর থেকে কল দিয়ে বাহিরে কে কথা বলতেছে তার সাথে কথা বলতে পারবেন, এবং বাহির থেকেও পুশ বাটনে ক্লিক করার পরে ভিতর থেকে দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন যে বাহিরে কারা আছে এবং কে আসছে, পরিচিত লোক নাকি অপরিচিত লোক, কী কারণে আসছে এবং কেন আসছে, সব কিছু আপনারা এই ইন্টারকম সিস্টেমের মাধ্যমে কথা বলতে পারবেন। সেম টু একটা মোবাইল, মোবাইল যেভাবে আপনারা এখান থেকে ওখানে কথা বলেন ঠিক সেমভাবে আপনারা ইন্টারকম সিস্টেম দিয়েও বাড়ির ভিতর থেকে গেটের বাহিরে কে আছে তাকে দেখতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন। তো আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ের কিছু অপশন আছে, অপশনগুলো আপনারা সেট আপ করবেন এবং বাহিরে যে আইপিডি আছে সেই আইপিডি সার্চ দিয়ে এই এখানে আইপি বসিয়ে দেবেন। এই ডিএসসিপি জায়গাতে আইপিগুলো বসিয়ে দেবেন, বাহিরে যে আইপিটা আছে সেটা বসিয়ে দেবেন। অথবা আপনারা মেইন ডিভাইস এবং বাহিরের ডিভাইসটি ডিএসসিপি মোড করে রাখবেন। ডিএসসিপি মোড করে রাখার পরে আপনার আইপিডি অটোমেটিক পেয়ে যাবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বলতেছি এবং আমি কথা বলতেছি আমার এক ফ্রেন্ডকে দিয়ে, ওটা কীভাবে কথা বলতে হয় এবং কীভাবে কথা শোনা যায়, সব কথা শোনা যায় না, ক্লিয়ার আমার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যায়, ক্যামেরার ক্যামেরার সামনে দেখা তো পলিথিন আছে কিনা, ক্যামেরার সামনে পলিথিন আছে, ওকে ঠিক আছে চলে আসো। ক্লিয়ার ক্যামেরা এবং দুইটি অপশন আছে দেখেন, একটি রেড এবং একটি কি অপশন আছে। আপনি কি অপশনে ক্লিক করলে কেটে যাবে, লকটি খুলে যাবে, এবং রেড বাটনে ক্লিক করলে আপনার লকটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটি ইন্টারকম সিস্টেম সেট আপ করতে পারেন এবং ইন্টারকম সিস্টেম দিয়ে বাহিরে কে আসছে না আসছে কথা বলতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটি চাপ দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।